পৃথিবীতে এমন কোনো সফলতা নেই যে সফলতাটা ধৈর্যের দরজার ভিতর দিয়ে যেতে হয় না। প্রত্যেকটা সফলতা অর্জনের পিছনে ধৈর্যের ভিতর দিয়ে যেতে হয়। আমি চিনি না জানি না আপনাদের এলাকায় যত বিলিয়নার কোটিপতি আছে, আজকে যাদেরকে আপনি কোটিপতি বলে চিনছেন, ওনাদের অতীত জীবনটা একটু খেয়াল করে দেখেন, হয়তো অনেক সময় ভাতে ভাত পাই নাই, ভাতে ভাত পাই নাই, হাজার রকমের কথা শুনেছে, ধৈর্য ধরেছে, আল্লাহ নিয়ামত দান করেছে। এবার আসেন, ধৈর্য ধারণ ব্যক্তির জন্য আল্লাহ তাআলা পরকালে এমন নিয়ামত দান করবেন, এমন নিয়ামত রেখেছেন, তাদেরকে যখন আল্লাহ নিয়ামত দান করবে, হাদিসের কথা, তাদেরকে যখন আল্লাহ নিয়ামত দান করবে, ওই দুনিয়াতে কষ্ট সহ্য করা আল্লাহর উপর খুশি মনে থেকে ওই বান্দাদেরকে, আশেপাশে সবাই তাদের এই নিয়ামত পাওয়াটা দেখে জিজ্ঞেস করবে ফেরেশতাদেরকে, ওরা কি নবী বলে যে না, ওরা কি রসুল বলে যে না, ওরা কি শহীদ না, তো এত নিয়ামত পাচ্ছে কেন? তখন ফেরেশতারা বলবে, তারা হচ্ছে আল্লাহর সেই সমস্ত বান্দা যারা দুনিয়াতে ক্ষুধার্ত থেকেছে তারপরও আল্লাহর উপর খুশি থেকেছে। সুবহানাল্লাহ, তারা দুনিয়াতে সে বান্দারা যারা আত্মীয় স্বজনের অত্যাচারের শিকার হয়েছে কিন্তু কখনো তাদেরকে কষ্টের শিকার করে নাই। সুবহানাল্লাহ, তারা সে সমস্ত বান্দা, মুখ ছিল বদনাম করার, কখনো বদনাম করে নাই, মুখ ছিল গালি দেওয়ার, গালির পরিবর্তে কখনো গালি দেয় নাই, রবের দিকে তাকিয়ে সবাইকে মাফ করে গিয়েছে আর নিজের ভিতর ধৈর্য ধারণ করেছে। সুবহানাল্লাহ, এই পরিবেশটা দেখার পরে ওই মানুষগুলো আফসুস করবে, ইস, আমার শরীরটা যদি কেসি দিয়ে কাটতে পারতাম আর আমি ধৈর্য ধরতে পারতাম, এই নিয়ামতটা আমরাও পেয়ে যেতাম। সুবহানাল্লাহ, সেজন্য যার জীবনে দুঃখ বেশি তার জীবনে নিয়ামতও বেশি। আর একটু জোরে বলেন না। এবার হাজারো নিয়ামতের একটা নিয়ামত শুনেন, সূরা আর-রা আয়াত নম্বর 24, রব্বে করিম বলছেন, ধৈর্য ধারণকারীরা যখন জান্নাতে প্রবেশ করবে। শেষ ভালো যার সফলতার জোরে বলেন, দুনিয়াতে কষ্ট পেয়ে ধৈর্য ধারণকারীরা যখন জান্নাতে প্রবেশ করবে মুহূর্তটা কেমন হবে রব বলছেন। সুবহানাল্লাহ, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। সবাই যারা জান্নাতে যাওয়ার সবাই ডুববে, কিন্তু এই জান্নাতে ডুকার মধ্যে যারা ধৈর্য ধারণকারী তারা যখন ডুববে আল্লাহ বলছেন তাদেরকে এমনি তেমনি ডুকানো হবে না, ভিআইপি ভাবে ডুকাবো আমি আল্লাহ। আল্লাহ কিভাবে বলে যে নূরের ফেরেশতা দাঁড়াই থাকবে, ধৈর্য ধারণ ব্যক্তিকে সালাম দিবে, সালাম দিবে, সালাম দিবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। সূরা আর-রাদ আয়াত নম্বর 24, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। ফেরেশতারা বলবে, তোমরা যে দুনিয়াতে হাজার অপমান, হাজার অপবাদ, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, শারীরিক কষ্ট, অসুখের কষ্ট, বউয়ের কষ্ট, স্বামীর কষ্ট, ভাইয়ের কষ্ট, চাচার কষ্ট, জেঠার কষ্ট, বিভিন্ন কষ্ট সহ্য করো, আল্লাহর উপর এতরাজ করো নাই, কখনো আপত্তি জানাও নাই, সবসময় বলেছ হাসি মুখে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি, আল্লাহর উপর সবসময় খুশি ছিলা, আজকে আল্লাহ খুশি হয়ে আমাদের মতো ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম, ফেরেশতারাই তাদেরকে স্বাগতম জানাবে। সুবহানাল্লাহ, এবার বলেন ধৈর্যের দরকার আছে, জোরে বলেন ধৈর্যের দরকার আছে। ধৈর্য যদি বাড়াতে চান, আমি অদমের ছোট্ট একটা পরামর্শ, ধৈর্য ছাড়া কখনো সফল কেউ হয় নাই, হতেও পারবেন না, হওয়া যাবে না, কারণ ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ যার সাথে সফলতা তার সাথে, আল্লাহ কার সাথে? ধৈর্য ধারণকারীর সাথে। ধৈর্য কে ধরবে? কষ্ট যে পাবে, তাহলে কষ্ট ছাড়া ধৈর্য ধরা যাবে? সেজন্য আজকে থেকে আমার একটা অনুরোধ, যদি আপনাদের ভালো লাগে ট্রাই করতে পারেন, আজকের বার থেকে এক সপ্তাহ পারেন, দুই সপ্তাহ পারেন, এই জবানটাকে অপ্রয়োজনীয় কথা থেকে বন্ধ করে ফেলেন, প্রয়োজনের বাইরে একটা কথাও বলবেন না, আপনি নিজের জায়গায় চেষ্টা করেন, এক সপ্তাহ করেন, দুই সপ্তাহ করেন, বাকি রেজাল্ট আপনার মনেই আপনাকে দিবে। জোরে বলেন না, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার কারবালার ময়দান ইমাম হোসেন গিয়েছেন কি জান নাই? জোরে বলেন না রে ভাই। পানির কষ্ট ছিল কি ছিল না? খাবার কষ্ট ছিল কি ছিল না? এই পয়েন্ট একটু বুঝতে পারবেন, খাবার কষ্ট ছিল কি ছিল না? ঘরের কষ্ট, থাকার কষ্ট, ঘুমের কষ্ট, সব কষ্ট ছিল, কিন্তু ইমাম হোসেন একবারও বলে নাই আল্লাহ
আমাকে পানি দাও। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ আমাকে দিও না, আমার আলী আসগর ছোট আছে, আমার আলী আসগরের জন্য পানি দাও। বলেন কেন বলেন নাই? ইমাম হোসেন বলে, এই তো সেই ধৈর্য যেটা আল্লাহ সবচেয়ে বেশি প্রিয়। আমি হোসেন সেই ধৈর্য দিয়ে আল্লাহর প্রিয় থেকে আরো প্রিয় হব। আমি যদি কষ্ট পাইলে আল্লাহ খুশি হয়, তাহলে আমি তো আমার না, আমি তো রবের। এবার বলেন তো আমাদের চোখগুলা কি আমাদের নাকি আল্লাহর? একটু জোরে বলেন, আমাদের চোখগুলা কার? কার দেওয়া? হাত গুলা কার? পাগুলা কার? পুরো বডি কার? সম্পদ কার? জ্ঞান কার? ব্রেন কার? তো সবগুলো তো আল্লাহর, আমাদের বলতে তো কিছুই নাই। তা আল্লাহর বান্দারা বলে যে আমি নিজেই তো আমার না, সবগুলো তো আমার রবের। রবের মন চাইলে রাখবে, রবের মন চাইলে ভাঙবে, রবের মন চাইলে গড়বে, রবের মন চাইলে জ্বালাবে, রবের মন চাইলে মাটির নিচে দাফন করবে। উ করার ক্ষমতা শক্তি আমাদের কারো। শেষ পরিসরে এতটুকু মনে রাখবেন, ইন্নাল্লাহা মাসাবিরিন, সফলতা তার কাছেই আসবে ধৈর্য যার সাথে থাকবে। ধৈর্যের একটা নমুনা কি? নিয়ামত পেলে শুকরিয়া করা, না পেলে ধৈর্য ধারণ করা। Yeah.